বন্ধুদেরকে স্বাগতম জানানো হচ্ছে আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি অষ্ট ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে, যে ট্যাবলেটটি কাদের জন্য খাওয়া উচিত এবং মার্কেটে কত দাম, সমস্ত কিছু অষ্ট ক্যালসিয়াম ট্যাবলেট সম্পর্কে আমাদের এই ভিডিওতে সহজে আলোচনা করা হবে। এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু আপনি বিষয়টি আয়ত্তে আনতে পারবেন। তো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন ক্যালসিয়াম এবং ভিটামিন D3-র কম্পোজিশন কম্বিনেশনে কিন্তু এই ট্যাবলেটটি তৈরি করা হয়েছে। এই ট্যাবলেটটি তৈরি করেছে GSK কোম্পানি, অর্থাৎ গ্যালাক্সো কোম্পানি কিন্তু এই ট্যাবলেটটি তৈরি করেছে। গ্যালাক্সো কোম্পানিটি অনেক পুরনো একটি কোম্পানি এবং এই ট্যাবলেটটি মার্কেট প্রাইস আপনারা দেখতে পাচ্ছেন 162 টাকা, যেটা কিন্তু আপনারা যে কোনো মেডিসিনের দোকান থেকে পেয়ে যেতে পারেন। এছাড়াও আমি আপনাকে জানাবো এই ট্যাবলেটটি কারা খেতে পারবেন। এই ট্যাবলেটটি যেহেতু একটি চুয়েবল ট্যাবলেট, অর্থাৎ চিবিয়েও কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন, সেহেতু ক্যালসিয়ামের অভাব বড় এবং বাচ্চাদের উভয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে বাচ্চারাও কিন্তু এই ট্যাবলেটটি খেতে পারবেন, চিবিয়ে এই ট্যাবলেটটি বাচ্চারাও খেতে পারবেন। যে ক্যালসিয়ামের অভাবজনিত কারণে আমরা কোন কোন রোগের সম্মুখীন হয়ে থাকি, প্রথমত আমি আপনাকে জানাবো ক্যালসিয়াম আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় একটি মিনারেল, যেটা কিনা আমাদের শরীরে হাড়ের মধ্যে সঞ্চয় থাকে। এবং উদাহরণস্বরূপ আপনাকে বলা যেতে পারে ক্যালসিয়ামের অভাবে আমরা কোন কোন রোগের সম্মুখীন হয়ে থাকি। দেখবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে যখন কিন্তু ক্যালসিয়াম অভাব হয়ে যায়, তখন উদাহরণস্বরূপ আপনাকে বলছি তাদের কিন্তু দাঁত উঠতে টাইম লাগে। এবং যাদের ক্যালসিয়াম শরীরে ঠিকভাবে আছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে, তাদের কিন্তু দাঁত তাড়াতাড়ি উঠে যায়, তাড়াতাড়ি তারা লম্বা হয়ে যায়, তাদের বডি স্ট্রাকচার কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যায়। এছাড়াও দেখবেন বড়দের ক্ষেত্রে যখন ক্যালসিয়ামের অভাব হয়ে যায়, তখন কিন্তু মাসেলগুলো ঠিকভাবে বাড়ে না এবং হাড়ে কিন্তু ব্যথা অনুভূতি চলে আসে এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু ক্যালসিয়ামের অভাবজনিত কারণে হয়ে থাকে। এছাড়াও আমি আপনাকে আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও কিন্তু গাইনো ডাক্তাররা ক্যালসিয়াম ট্যাবলেট খেতে সাজেস্ট করে। ওভারঅল দিক থেকে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে খুবই প্রয়োজনীয় একটি অংশ। এরপর আমরা জানবো যে ক্যালসিয়াম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম। দেখবেন ডক্টরবাবুরা ট্যাবলেটটি বড়দের ক্ষেত্রে কিনে খেতে বলে এবং বাচ্চাদের ক্ষেত্রে দিনে একবার করে। এছাড়াও গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়াম ট্যাবলেটটি দিনে একবার করেই খেতে বলে। তো ভিডিও সম্পর্কে ফ্রেন্ডস, আপনি ডিটেলসে একটি অনুভূতি লাভ করলেন যে ক্যালসিয়াম ট্যাবলেটটি আমাদের শরীরে কী কাজ করে এবং ক্যালসিয়াম ট্যাবলেটটি কে তৈরি করেছে এবং কত দাম, মার্কেট প্রাইস কত, সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনাদের সঙ্গে এই ভিডিওটিতে বলা হলো। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে দেখা হচ্ছে।